হ্যালো ফ্রেন্ডস, আমরা কেমিস্ট্রি অর্থাৎ সায়েন্স থেকে অলরেডি 250 পর্যন্ত প্রশ্ন দেখেছি। সায়েন্স কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সায়েন্সের প্রশ্নগুলো সহজে মনেও রাখা যায় এবং সায়েন্সের বেসিক কনসেপ্টের উপর ধারণার সঙ্গে যুক্ত প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে, যেগুলো আমাদের ব্যবহারিক জীবনে সবথেকে বেশি প্রয়োগ হয়। সেই ধরনের জেনারেল সায়েন্সের প্রশ্ন হয়, খুব বড় মানের ম্যাথ বা কোনো রকমের রাসায়নিক কেমিক্যাল রিয়াকশন সম্পর্কিত প্রশ্নগুলো খুব একটা আসে না, তবে আসার চান্স নেই বললে ভুল। দু একটা প্রশ্ন হয়তো WBCS এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে পড়ে, কিন্তু 10th লেভেলের এক্সাম বা ওই ধরনের পরীক্ষায় খুব একটা এই ধরনের প্রশ্ন আসে না। সুতরাং এসে শুরু করা যাক, আমাদের সমস্ত প্রশ্নই ভালোভাবে পড়তে হবে। সো প্রশ্ন নম্বর 251, ন্যাপথিলিন কত কার্বনযুক্ত লঘু জলীয় দ্রবণ? এখানে তো আস অ্যান্সার হবে এখানে সি। কোনটি স্টোন ক্যান্সারের জন্য দায়ী? এখানে অম্ল বৃষ্টি স্টোন ক্যান্সারের জন্য দায়ী, অ্যান্সার হবে এখানে বি। স্বর্ণকারদের কাজের ফলে উৎপন্ন প্রধান বায়ুদূষকটির নাম কি? NO2, অ্যান্সার হবে এ। কোনটি শনাক্ত করতে বোলাই পরীক্ষা করা হয়? এখানে HNO3 শনাক্ত করতে বোলাই পরীক্ষা করা হয়, অ্যান্সার হবে এখানে সি। লাফিং গ্যাস কোনটি? লাফিং গ্যাস হচ্ছে NO2, অ্যান্সার হবে এখানে বি। কোনটিকে বর ধাতু বলা হয়? কোনটিকে বর ধাতু বলা হয়? এখানে উভয়কেই বর ধাতু বলা হয়, সোনা প্ল্যাটিনাম উভয়কেই বর ধাতু বলে, অ্যান্সার হবে এখানে সি। ন্যাপথলিন হলো কি? ন্যাপথলিন একটি সমযোজী যৌগ, ন্যাপথলিন কি? একটি সমযোজী কঠিন যৌগ। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রোটিনের আবিষ্কারক কে? প্রোটন আবিষ্কার করেন গোল্ডস্টেইন প্রোটন আবিষ্কার করেন। এই প্রশ্নটা তোমরা একবার চেক করবে, কারণ যাই হোক তোমাদের কমেন্ট সেকশনে জানাবে প্রশ্নটার অ্যান্সার সঠিক কী হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে STP-তে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড থাকবে? 2.24 লিটার, অ্যান্সার হবে এখানে বি, 2.24 লিটার। ফেরাস আয়রনের মোট আধান কত? +2, ফেরাস আয়রনের মোট আধান হচ্ছে +2, অ্যান্সার হবে এ। নিচের কোনটির মধ্যে COOH মূলক নেই? পিক্রিক অ্যাসিডের মধ্যে COOH মূলক নেই, অ্যান্সার হবে এখানে সি। ইথাইল অ্যালকোহল কোন যৌগটির সাথে আইসোমার? এখানে ডাইমিথাইল ইথার, অ্যান্সার হবে এখানে এ। ফ্রিডেল ক্র্যাকটাস বিক্রিয়ার কোনটি ব্যবহার করা হয় না? NaCl ব্যবহার করা হয় না, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ল্যাপিস লাজুলি কি? ল্যাপিস লাজুলি হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট হচ্ছে ল্যাপিস লাজুলি। নেক্সট প্রশ্ন, কোন অক্সাইডটি কঠিন? এখানে N2O5 হচ্ছে কঠিন। নেক্সট প্রশ্ন, EDTA কোঅর্ডিনেশন নম্বর কত? 6, অ্যান্সার হবে এখানে টি। স্যাক্সনিক অ্যাসিডের সঙ্গে স্যাক্সনিক অ্যাসিড ডিহাইড্রোজেনাস উৎসেচকের অনুঘটকীয় ক্রিয়ায় কী উৎপন্ন হয়? আইসোসাইট্রিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে সি। ডাইবোরনে বোরনের সংক্রান্ত কোনটি? SP3, ডাইবোরনে বোরনের সংক্রান্ত হচ্ছে SP3, অ্যান্সার হবে সি। অর্থবরিক অ্যাসিডকে লোহিত তপ্ত অবস্থায় উত্তপ্ত করলে কোনটি পাওয়া যাবে? মেটাবরিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে বি। কপার নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে নিচের কোনটি উৎপন্ন হবে? কিউপিক অক্সাইড, অ্যান্সার হবে এখানে সি। হীরকের গ্লাসের গঠন কেমন? ষড়ভুজ আকার, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে অদৃশ্য কালি কাকে বলা হয়? লঘু সালফিউরিক অ্যাসিডকে অদৃশ্য কালি বলা হয়। সোনার প্রলেপটিতে কোন তড়িৎ বিশ্লেষক পদার্থ ব্যবহার করা হয়? পটাশিয়াম অ্যারোসাইনেট সোনার প্রলেপটিতে ব্যবহার করা হয়। কাকে চৌর্যতা বলে? চৌর্যতা কক্ষ কাকে বলে? পরমাণুর সব থেকে বাইরের কক্ষকে চৌর্যতা কক্ষ বলে। ক্লোরোফর্মের সংকেত কি? CHCl3 হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। নিচের কোন মৌলের অণুতে দ্বিবন্ধন দেখা যায়? এখানে O3, অ্যান্সার হবে এখানে ডি, O3 দ্বিবন্ধন দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে সাধারণ হাইড্রোজেনের তুলনায় জয়মান হাইড্রোজেনের কোন ধর্মটি বেশি দেখা যায়? বিচারণ ধর্ম সব থেকে বেশি দেখা যায়, অ্যান্সার হবে এ। জলে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড প্ল্যাটিনাম পাত দিয়ে তৈরি হলে ক্যাথোড কোন ধাতুটি তৈরি হয়? প্ল্যাটিনাম, অ্যান্সার হবে এখানে সি। কার্বন নাইট্রিক অ্যাসিডের কোন উপাদান মিশিয়ে ধূমায়মান নাইট্রিক
অ্যাসিড উৎপন্ন করা হয়। থার্ড অ্যান্সার হবে এখানে বি। সোনার গয়নায় খাত হিসাবে কি মেশানো থাকে? সোনার গয়নায় খাত হিসাবে কপার মেশানো থাকে। অ্যান্সার হবে সি। কোন বায়ুদূষক তাজমহলের উজ্জ্বলতায় হ্রাস করতে প্রধান ভূমিকা গ্রহণ করে? SO2 বায়ুমণ্ডলের একটি বায়ুদূষক পদার্থ যেটি তাজমহলের উজ্জ্বলতাকে হ্রাস করতে প্রধান ভূমিকা নেই। নেক্সট প্রশ্ন, কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? এই জন্য থেকে শক্তিশালী জল বলা হয়। ক্লোরিনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? ক্লোরিনের দুইটি আইসোটোপ পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে বি। তাপমাত্রার একক কোনটি? তাপমাত্রার একক হচ্ছে এখানে কোনোটি নয়। অ্যান্সার হবে ডি। নিচের কোনটি দুষ্টমূল্য? দুষ্টমূল্য হচ্ছে H2। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে মেন্ডেলিফ, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটি পর্যায় রয়েছে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে। অ্যান্সার হবে বি। কোন মৌলের শিল্প প্রস্তুতিতে হেবার পদ্ধতি ব্যবহার করা হয়? হেবার পদ্ধতি ব্যবহার করা হয় NO2-র ক্ষেত্রে। অ্যান্সার হবে এখানে ডি। ভারী জলের সংকেত কোনটি? ভারী জলের সংকেত হচ্ছে D2O। অ্যান্সার হবে সি। নিচের কোন যৌগের গন্ধ পচা মাছের মতো? PH3 যৌগের গন্ধ হচ্ছে পচা মাছের মতো। অ্যান্সার হবে ডি। আর পচা ডিমের মতো হচ্ছে H2S। এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ফর্মিক অ্যাসিডের কোন প্রাণীতে পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড পাওয়া যায় লাল ফিমলের। এখানে অ্যান্সার হবে ডি। অ্যাটমিক তত্ত্ব জনক কাকে বলে? অ্যাটমিক তত্ত্বের জনক বলা হয় ডালটনকে। অ্যান্সার হবে এ। মরিচা পড়ার সময় লোহার ওজন শান্ত বাড়ে? অ্যান্সার হবে এ। মরিচাবিহীন ইস্পাত গঠনে কোন ধাতুদ্বয় ব্যবহৃত হয়? ক্রোমিয়াম ও স্টিল। অ্যান্সার হবে এ। 100 মিলি জলীয় দ্রবণে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিত থাকে? এখানে অ্যান্সার হবে ডি। 0.4 মোল MgBr2। নীল কি জাতীয় রঞ্জক পদার্থ? নীল হচ্ছে ফ্যাট রঞ্জক পদার্থ। অ্যান্সার হবে এ। নিউক্লিক অ্যাসিডে কোন জাতীয় অ্যাসিড পাওয়া যায়? এখানে ফসফরিক অ্যাসিড পাওয়া যায়। অ্যান্সার হবে সি। স্টেনলেস স্টিলে কোন ধাতু থাকে? এখানে নিকেল ও ক্রোমিয়াম। CH3CH2COOH এর IUPAC নাম কি? এখানে অ্যান্সার হবে প্রোপানয়িক অ্যাসিড। অ্যান্সার হবে ডি, প্রোপানয়িক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, অ্যাসিটাইল অণুতে দুটি কার্বন পরমাণু হল একটি সিগমা বন্ধনী এবং দুটি বন্ধনী দ্বারা যুক্ত? অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক 9, 17, 35, 53 তারা হলো হ্যালোজেন? অ্যান্সার হবে এখানে বি।